বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শনের সাজা যদি মৃত্যুদণ্ড হতো দর্শনের সাজা যদি মৃত্যুদণ্ড হতো বাংলাদেশের দর্শন কম হতো অনেকদিন পর আবার দর্শনের বিষয় নিয়ে আমাকে ফেসবুকে আসতে হলো এবং আজকে দর্শনের কথা বলতে হচ্ছে আমার মৌলীবাজার জেলার আমার নিজের জেলায় যে ঘটনা ঘটেছে মৌলীবাজার জেলা সদর থেকে দুজন মহিলা সিএনজিতে উঠেছে তারা কমলগঞ্জ যাবে কমলগঞ্জের বাসিন্দা কমলগঞ্জ উপজেলার বাসিন্দা তারা কমলগঞ্জ যাবে একজনের বয়স হচ্ছে চব্বিশ একজনের বয়স হচ্ছে আঠাশ বছর সাথে একটা শিশু রয়েছে দুজন মহিলা সিএনজিতে উঠেছে সিএনজি ড্রাইভার আরও দুইজনকে দুইজন পুরুষকে রাস্তা থেকে উঠিয়েছে মহিলারা বাধা দিয়েছে বলছে তার পরিচিত সামনে নামবে কিছু দূর আসার পরে চা বাগানের পাশে আরও চার পাঁচজন পুরুষ সেখানে রেডি ছিল সবাই মিলে দুইজন মহিলাকে দর্শন করল দুইজন মহিলাকে সবাই মিলে দর্শন করল এই দর্শিতা দুই মহিলা এখন সরকারি হাসপাতালে রয়েছেন শাহ মোস্তফা এর পবিত্র মাটিতে মৌলবাজার জেলায় যে ঘটনা ঘটল আমরা 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 দেশের বাইরে থেকে প্রবাসীদের পক্ষ থেকে আমরা দিককার এবং নিন্দা কিছুই জানাবো না আমরা শুধু বলবো যে এই এই সব সিএনজিতে আমাদের মৌলবাজার জেলার অনেক 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 ছাত্রীরা বিভিন্ন কলেজে যায় অনেক মহিলারা ব্যাংকে যায় মার্কেটিং করতে যায় অনেক সময় সিএনজি ড্রাইভারদের সাথে একা চলে যায় সিএনজি ড্রাইভারদের মধ্যে কিছু ড্রাইভার রয়েছে কুলাঙ্গার কুলাঙ্গার যে এই ঘটনা ঘটিয়েছে এই কুলাঙ্গারকে আমরা ক্রস দেখতে চাই আমরা আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলছি মৌলেবাজার জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলছি সেই জায়গায় নিয়ে যান এদেরকে যেখানে আমাদের দুইজন ভূমকে দর্শন করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মতো বিজয়ের এই মাসে আবার এই বাংলার মাটিতে নারী দর্শিতা হবে এটা আমরা কল্পনা করতে পারি না নারী প্রধানমন্ত্রীর এই বাংলাদেশে কেন বারবার নারী দর্শিতা হয় কেন নারী প্রধানমন্ত্রী হওয়ার পরেও মাননীয় প্রধানমন্ত্রী দর্শনের সাজা মৃত্যুদণ্ড দিতে পারেন না সেটা আমরা বুঝি না সময় এসেছে স্বচ্ছার হওয়ার সবাই মিলে একত্রিত হন যে দর্শনের সাজা একমাত্র মৃত্যুদণ্ড একমাত্র সাজা মৃত্যুদণ্ড হতে হবে প্রিয় মৌলবাজার জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনেক সময় আপনাদের আপনাদের ওয়াইফরা আপনাদের সন্তানরা গড়ের মহিলারা একা 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 আপনার সিএনজিতে সদর উপরে যে উপজেলায় চলে যায় আপনার আপনার টাউনে চলে যান মার্কেটিং কে শপিং এর জন্য চলে যান রাস্তা থেকে আবার তারা পুরুষরা উঠায় দশ বিশ টাকা বাঁচানোর জন্য পুরুষ পুরুষদের সাথে বসে সিএনজি বসে যাওয়ার কি দরকার ছিল আমি মৌলিবাজার জেলার পুলিশ সুপার সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দর্শনকারীরা জামিনে বেরিয়ে আসে জামিনে বেরিয়ে আসে দর্শনকারীরা দর্শনকারীদের কোনো সাজা হয় না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে নিয়ে বন্দুক যুদ্ধে যান তাদেরকে জিজ্ঞাসা করুন কোন জায়গায় দর্শন করেছে সেই চা বাগানে নিয়ে যান আমরা 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 অপেক্ষায় থাকলাম এবং মৌলেবাজার জেলায় যে ঘটনা ঘটেছে কমলগঞ্জের যে দুইজন নারীকে দর্শন করা হয়েছে গণ দর্শন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আমি সংযুক্ত আরব আমিরাতের কমলগঞ্জবাসীর পক্ষ থেকে এবং মৌলীবাজার জেলার বিআইপি ক্লাবের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে ক্রস ফায়ারে নিয়ে যাওয়া হোক এবং সবাই সতর্ক থাকবেন সিএনজি ড্রাইভার এই যে কুলাঙ্গার যে ড্রাইভার যে ঘটনা ঘটিয়েছে এই ধরনের ড্রাইভার যেখানে আছে যে স্ট্যান্ডে আছে এই ধরনের চরিত্রহীন ড্রাইভার এই ধরনের কুলাঙ্গার ড্রাইভারদেরকে তাদের সংগঠন থেকে বয়কট করুন